ব্রাজিলে নাকি প্রকাশ্যে আজান দেওয়া যায় না, আর আর্জেন্টিনায় নাকি আজান তো দূরের কথা, আল্লাহর নামও নাকি মুখে নেওয়া যায় না। ফেসবুকে প্রায় এই কথাটি অনেকেই শেয়ার করতে দেখা যায়। বাংলাদেশের অনেক ইসলামী বক্তার মুখেও এই কথাটি মাঝে মাঝে শোনা যায়। আসলে কি তাই? ব্রাজিল আর্জেন্টিনায় কি কোনো ধর্মপ্রাণ মুসলমান থাকে না? আর যদিও থাকে, তাহলে তারা নামাজ রোজা অন্যান্য ইবাদত কিভাবে করে? সেখানে কি প্রতিদিন নিয়ম করে আজান দেওয়া হয়? এই পুরো বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বিশ্বকাপ ফুটবল আসলেই বাংলাদেশের ফুটবল প্রেমীরা কয়েকটি দলের সাপোর্টার হিসেবে ভাগ হয়ে যায়। তার মধ্যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার সবচেয়ে বেশি। আর বিশ্বকাপ আসলেই মুখরোচক এই কথাটি সবচেয়ে বেশি শোনা যায়, ব্রাজিল আর্জেন্টিনায় প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ। বাস্তবে কিন্তু বিষয়টি এমন নয়। প্রতিদিন নিয়ম করে সেখানে পাঁচবার আজান দেওয়া হয়, নামাজ আদায় করা হয়, কারণ সেখানে অনেক ধর্মপ্রাণ মুসলমানেরা রয়েছে। ফ্যাক্ট চেকের রিপোর্ট অনুযায়ী ব্রাজিল আর্জেন্টিনার কোথাও আজান দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা নেই। এই দেশগুলোতে ধর্মপ্রাণ মুসলমানেরা খুব স্বাচ্ছন্দ্যে তাদের ধর্ম পালন করতে পারে। ব্রাজিল আর্জেন্টিনায় প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, এই কথাটি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনেরা ছড়িয়ে আসছে। প্রকৃতপক্ষে এই কথাটির কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। আর এই বিষয়ে সর্বপ্রথমে ব্রাজিলের কথা ওঠে, সেখানে নাকি আজান দেওয়া নিষেধ। আর পরবর্তীতে আর্জেন্টিনায় নাকি আল্লাহর নাম প্রকাশ্যে মুখে নেওয়া নিষেধ, এই কথাটির প্রচলন শুরু হয়। অনেক বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশে যেহেতু ব্রাজিল আর আর্জেন্টিনারের সাপোর্টারের সংখ্যা বেশি, আর বাংলাদেশ যেহেতু একটি মুসলিম দেশ, তাই ধর্মপ্রাণ মুসলমানদেরকে ফুটবল থেকে দূরে সরিয়ে রাখতে এই কথাগুলো বারবার সকলের সামনে আনা হচ্ছে। জনপ্রিয় ফ্যাক্ট চেকার যাচাইয়ের মতে ব্রাজিল ও আর্জেন্টিনায় মুসলমানদের সংখ্যা তুলনামূলক খুবই কম। এই দেশগুলোতে মুসলমানেরা সংখ্যালঘু হলেও খুব ভালোভাবেই তারা তাদের নিজ ধর্ম পালন করতে পারে। 2011 সালের পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদন থেকে জানা যায়, আর্জেন্টিনার মোট জনসংখ্যার প্রায় 2.5% মুসলমান রয়েছে, আর ব্রাজিলে রয়েছে মোট জনসংখ্যার প্রায় 0.1% মুসলমান। হার্বার্ট সিভিনিটি স্কুলের ভাষ্যমতে ব্রাজিলে প্রায় 2 লক্ষেরও বেশি মুসলমান বসবাস করে, যা দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলোর তুলনায় বেশি। ব্রাজিলে সিয়া ও সুন্নি দুই ধরনের মুসলমানই রয়েছে। একসময় ব্রাজিলে একটি প্রথা প্রচলিত ছিল, আর সেই প্রথা অনুযায়ী ব্রাজিলে কিছু মুসলিম ক্রীতদাসের জন্য ইসলাম ধর্ম পালন করা, আরবি শেখা বা শেখানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। অনেকেই মনে করেন এই প্রথা সম্পর্কে যথেষ্ট ধারণা যাদের না আছে, তাদের অনেকেই একথা বলে থাকে যে ব্রাজিল এবং আর্জেন্টিনায় আজান দেওয়া নিষিদ্ধ। বর্তমানে কিন্তু ব্রাজিলে ইসলাম ধর্ম পালন করতে কোনো প্রকার বাধাবিঘ্নের সম্মুখীন হতে হয় না সেখানকার মুসলমানদের। আর মুসলমানদের ইবাদত করার জন্য ব্রাজিলের বিভিন্ন শহরগুলোতে একাধিক মসজিদ রয়েছে। এই মসজিদগুলোতে ব্রাজিলের ধর্মপ্রাণ মুসলমানেরা নিয়মিত নামাজ আদায়, কোরআন তেলাওয়াত সহ সকল প্রকার ধর্মীয় কাজ করে থাকেন। এছাড়া ব্রাজিলের মুসলমানেরা রমজান মাসে রোজা রাখে এবং ঈদ উৎসব পালন করে থাকে। রমজান মাসে সেখানকার রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিক্রি করা হয়ে থাকে। আর ঈদের নামাজ আদায় করতে সেখানকার ধর্মপ্রাণ মুসল্লিরা ব্রাজিলের মসজিদগুলোতে মিলিত হয়ে জামাতে নামাজ আদায় করেন। সুতরাং বিশ্বকাপ ফুটবল আসলেই মানুষের মুখে মুখে আমরা যে কথাগুলো শুনে থাকি, এই বিষয়টি আসলে সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। তবে এখানে একটি কথা আছে, মুসলমানদের জন্য সকল প্রকার খেলাধুলা হারাম, তাই একজন মুসলমান হিসেবে আমাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করা উচিত এই হারাম কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য।